আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা সরকারের পতনের পর মোটামুটি অনেকের গলার স্বর টোন মানে বদলে গেছে। শেখ হাসিনা থাকা অবস্থায় হয়তো অনেকে কথা বলতে পারেন নাই, মাঠে নামতে পারেন নাই, কিন্তু এখন যার যত শক্তি আছে তার চেয়ে বেশি মানে প্রকাশ করেন অথবা প্রচার করেন, অর্থাৎ বাঁশের চেয়ে কঞ্চিপুর হয়ে যাচ্ছে এখন এই অবস্থা। তো আমাদের দেশে একজন রাজনীতিবিদ, তরুণ রাজনীতিবিদ, তিনি হচ্ছেন বিপি নূর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি হয়ে তিনি চমক দেখিয়েছিলেন কোনো বড় দল থেকে না হয়ে, এবং এই যে ছাত্র আন্দোলন হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেখানেও বিপি নূরের ভূমিকা আছে। এটা ছাড়াও বিপি নূর বিশেষ করে মায়ের খেয়া, উনি অনেক জায়গায় আওয়ামী লীগ আমলে যেখানেই মিটিং ফিটিং করতে গেছেন সেখানেই মারধরের শিকার হয়েছেন এবং মার খেয়েও তিনি দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি বিভিন্নভাবে সমালোচিত হন। দেখা গেছে যে দুবাইয়ে গিয়ে যে ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা তাদের লোকদের সাথে তিনি বৈঠক করেছেন, অর্থাৎ আওয়ামী লীগের উইকেট ফেলে দেওয়া যায় কি না এই সব ব্যাপারে, এগুলোর ফটো আমরা পেয়েছি, এবং যারা ওইখানে তার সাথে মিটিংয়ে গিয়েছিলেন তারাও স্বীকার করেছেন এবং তারা রাগ করে তাকে ফেলেও গেছেন এয়ারপোর্ট থেকে। তো এইরকম বিভিন্ন কাহিনী থাকার পরও বিপিনুর বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে আলোচিত হয়েছে। এখন এই সরকার যখন নতুন সরকার আসছে, তারা বলছেন সরকারের কাছে তারা সহযোগিতা করবেন, এবং বিপিনুর বিভিন্ন সময় চোখ রাঙাইয়ে কথা বলছেন যে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য, কিন্তু গতকাল শুক্রবার আমরা দেখলাম তিনি আবার একটা টক শোতে বলছেন যে কমপক্ষে 2 বছর সময় দেওয়া দরকার। অর্থাৎ তিনি আগের তাকার চোখ রাঙানি থেকে কিছুটা নেমে আসছেন, কেন নেমে আসছেন সেটা আমরা ঠিক জানি না, তবে অনেকেই মনে করেন কারণ তিনি যেরকম বড় বড় কথা বলেন সেই রকম তার দলের অবস্থান সেরকম না। অর্থাৎ দল হচ্ছে অনেকটা সাইনবোর্ড ভিত্তিক দল, তার দলের কার্যক্রম সারা দেশব্যাপী সেরকম নাই, অর্থাৎ তাদের ভোট 1% আসছে কিনা সন্দেহ, কিন্তু তার যে বক্তব্য মানে অমুককে ফেলে দাও, যে অমুককে এই করে ফেলো সেই করে ফেলো, তারপরে সরকারের দিকে চোখ রাঙানি দিতে হবে, এটা হইল কেন না হইল কেন, মানে দেখা যায় বড় দলগুলো যেগুলো আছে বিএনপি বা জামাতে ইসলাম যেসব দল আছে তাদের চেয়ে বড় হুঙ্কার দেন তিনি। তা এখন তার রাজনীতি নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে। এখন কথা হচ্ছে গঠনমূলক রাজনীতি যদি নিয়ে আসেন তিনি, এবং দেখা যায় যে তার সাথে যারা ছিলেন, হ্যাঁ রেজা কিবরিয়া আরও যারা ছিলেন অনেকে আবার বের হয়ে গেছেন, অনেকে মনে করেন যে তিনি একটু কথা বেশি বলেন অথবা বেশি বুঝেন, যার ফলে তার সাথে থাকাটাও একটু ডিফিকাল্ট। কিন্তু সেটা যাই হোক, তিনি আবার আন্দোলনে বিভিন্ন সংগ্রামে অনেক স্যাক্রিফাইস করেছেন, মার খেয়েও টিকে আসছিলেন, এইটা ঠিক, তিনি পালান নাই। তো এখন বিপিনুর তার পজিটিভ দিক আছে, নেগেটিভ দিকও আছে, কিন্তু কথা হলো যে সব বেশি কথা না বলে যেটা করা উচিত দেশের মানুষের স্বার্থে কল্যাণের স্বার্থে সেইটা করা উচিত। এবং তিনি এর আগে অনেক সমালোচিত হয়েছেন, আওয়ামী লীগের বিরোধিতা করেন, আবার শেখ হাসিনাকে মাও ডাকেন, পায়ে ধরে সালামও করেন, আবার দাবিও করেন তিনি ছাত্র ছিলেন, তো বিভিন্ন ধরনের কারিশমা। তখন কথা হলো রাজনীতিতে আপনি একটি ধারায় থাকতে হবে যে আমি এইটা আমার নীতি এটা, এবং রাজনীতিতে আপনি রাজনীতি করবেন রাজনীতির তার নীতির উপর। এখন ওই ব্যক্তি পূজা বা আক্রমণ একজন আরেকজনের, যেটা তাদের উপরও অন্যায় হয়েছে বিপিন নৌরাদের উপরও, কিন্তু এই অন্যায়কে ঢাকতে গিয়ে বা এই অন্যায়কে আপনি বিপক্ষ পক্ষকে যাতে আক্রমণ না হয় বা তার কথাবার্তা সব কিছুই যাতে মার্জিত হয়, অর্থাৎ সবার আগে হলো দেশ তার জনগণ। তো এখন বিপি নূর তার যে অতি বিপ্লবী কথাবার্তা এগুলো দিয়ে রাজনীতি কয়েকদিন টিকতে পারবেন, আহত টিকতে পারবেন কি না, এবং আগামীতে যে নির্বাচন আসবে সেই নির্বাচনে তিনি বা তার দল এককভাবে নির্বাচন করলে তেমন কোনো চমক দেখাতে পারবে কি না এটা সন্দেহ আছে। এবং তিনি বিভিন্ন ইন্টারভিউতে বলছেন যে ছাত্ররা ছাত্রদের আন্দোলনের পিছনে তার ভূমিকা, অর্থাৎ তিনি এটা বোঝাতে চেয়েছেন যে এই ছাত্ররা মোটামুটি তার কবজায় আছে, কিন্তু অনেকেই ধারণা করেন যে এই ছাত্ররা যদি ছাত্র সংগঠন করেও
যে তারা তার সাথে থাকবে এমন কোনো গ্যারান্টি নাই, কারণ তাদের অনেকেই তার কাছ থেকে বেরিয়ে এসছেন। সো অনেকটা তিনি বড় বড় কথা বলল, মানে অনেকেই ধরে নিচ্ছেন তিনি আসলে একাই এবং খুব একটা যাইতে পারবেন বলে মনে হয় না, তবে যদি বিভিন্ন জোট আছে এগুলোর সাথে যদি যান তাহলে ওই যে দু একটা চীনাবাদাম খাইতে পারেন। তো এখন তারা কোথায় যান কি করেন সেটা হলো পরের ব্যাপার। কথা হচ্ছে যে তিনি যে 2 বছরের কথা বলছেন এটা একটা পজিটিভ কথা, যে ঠিক আছে এই গভর্নমেন্টকে একটু সময় দেওয়া উচিত, তারা সংস্কার কাজ করুক, তাহলে যারা পরবর্তীতে ক্ষমতায় যাবেন তাদের জন্য ভালো হবে। তো যাই হোক, ভালো বললে তো ভালো বলতেই হয়, কিন্তু মানে সব কিছুই ভালো কিংবা সব কিছুই ভালো হবে মানে এটাও আশা করা মানে ঠিক নয়। তবে আমরা আশা করি রাজনীতিবিদরা মানে ভালো ভূমিকা নেবেন, বিশেষ করে এই সরকারের সাথে, তাদের যেহেতু ছাত্ররা ক্ষমতায় এসছে, দেখা যাক তারা কি করে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।